আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শিখব ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত নাথান কমিশনের নাম কি? গঠিত কমিশনের নাম নাথান কমিশন। নাথান কমিশন গঠিত হয় কত সালে? 1912 সালে। নাথান কমিশনের সদস্য ছিল কতজন? 14 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত? 600 একর জমির উপর প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জমি কে দান করেন? নবাব সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে কতটি বিভাগ ছিল? 12টি বিভাগ ছিল। প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি ছিল? 3টি, কলা, বিজ্ঞান ও আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ছাত্রছাত্রী ও শিক্ষক কতজন ছিল? ছাত্রছাত্রী ছিল 877 জন এবং শিক্ষক ছিলেন 60 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? করুণা গুপ্তা, ইতিহাস বিভাগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? নীলা নাগ। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ইতিহাস বিভাগের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন? বাংলা বিভাগের। শেখ মুজিব ছিলেন আইন বিভাগের, জিল্লুর রহমান ছিলেন ইতিহাস বিভাগের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বাংলা বিভাগের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন? পিজে হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন পিজে হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভিসি কে ছিলেন? স্যার এ এফ রহমান। প্রথম ভিসি ছিলেন এ এফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুসলমানদের মধ্যে প্রথম উপমহাদেশে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মোট আয়তন কত? 258 একর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগের সংখ্যা কতটি? 67টি, পরিবর্তনযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান কতটি অনুষদ রয়েছে? 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান কতটি ইনস্টিটিউট রয়েছে? 9টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কতটি রিসার্চ সেন্টার ও গবেষণা ব্যুরো রয়েছে? 37টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান হল কতটি? 17টি, ছেলেদের 13টি, মেয়েদের 4টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? মোহাম্মদ আখতারুজ্জামান, পরিবর্তনযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ মহাশয় আরেফিন সিদ্দিক কততম ভিসি? 27তম। ডক্টর আ মহাশয় আরেফিন সিদ্দিক কোন বিভাগের অধ্যাপক ছিলেন? গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আরাফিন সিদ্দিকের পুরো নাম কি? আব্দুল আহসান মোহাম্মদ শামসুল আরাফিন সিদ্দিক সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো ভিসি কে? অধ্যাপক মোহাম্মদ সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা প্রো ভিসি কে ছিলেন? জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম প্রো ভিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন? বেগম আজিজুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভিসি হওয়ার গৌরব অর্জন করেন কে? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1948 থেকে 1953 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সেই বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি ছিলেন, হয়েছেন প্রথম 1953 সাল পর্যন্ত। সৈয়দ মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কততম ভিসি ছিলেন?
ষষ্ঠতম বিসি। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ঢাকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। 1969 থেকে 1972 আর 1949 থেকে 1953 পর্যন্ত ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কলা অনুষদে বর্তমান ডিন কে? অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, পরিবর্তনযোগ্য। সমাজবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন কে? অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, পরিবর্তনযোগ্য। স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? 8 ডিসেম্বর 1999 সালে 40তম সমাবর্তন। স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? 18 ডিসেম্বর 1999 সালে 14তম সমাবর্তন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923। 21শে গঠিত হওয়ার পর 1923 সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 41তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 3 ফেব্রুয়ারি 2001 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 41তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 3 ফেব্রুয়ারি 2001 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 42তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 2004 সালে। 41তম 2001-এ, 42তম 2004 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 2007 সালে। 43-7। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 44তম অনুষ্ঠিত হয় কবে? 7 এপ্রিল 2008 সালে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 45তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? 12 ডিসেম্বর 2009 সালে। এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি সমাবর্তন অনুষ্ঠিত হয়? 46টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 46তম অনুষ্ঠিত হয় কবে? 31 মার্চ 2012 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত কতজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়? 46 জনকে। ডক্টর অফ লস 24 জন, ডক্টর অফ সরি একটু সরি আর বাকিগুলো দিতে পারিনি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।